ঝাড়গ্রামে জেলা শাসকের অফিসের বাইরে থেকে ধর্মঘটিতে তুলে নিয়ে গেল পুলিশ। এদিন ডিএর দাবিতে জেলা শাসকের দপ্তরের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন সরকারি কর্মীদের একাংশ। সেই সময় নজনকে আটক করে পুলিশ। ঝাড়গ্রামে জেলা শাসকের অফিসে গন্ডগোল, জোর করে জেলা শাসকের অফিস থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। নজন আন্দোলনকারীকে আটক করে নিয়ে গেছে। অন্যদিকে বকেয়াটির দাবিতে ধর্মঘটের সমর্থনে কোচবিহারের সরকারি কর্মীদের মিছিল। ধর্মঘটের মধ্যেই জোর করে কোচবিহারের রেজিস্ট্রার অফিস খুলে দিলেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কর্ণাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। আন্দোলনকারীদের টাঙানো পতাকাও খুলে দেন তিনি। বকেয়াদের দাবিতে আমরা জানি আজকে জেলায় জেলায় রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সরকারি দপ্তরে। এবং সেই একদিকে যখন রাজ্য সরকারি আন্দোলনরত কর্মচারীরা তারা যখন প্রতিবাদ বিক্ষোভ করছেন, অন্যদিকে ধর্মঘটীদের বিরোধিতাও করেছেন সরকারি কর্মচারীদের আরেক পক্ষ। আর এর মধ্যে আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে বিধানসভার গেটে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীরা। সরাসরি দেখাচ্ছি সেই ছবি আপনাদের। এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট গেটে একেবারেই পুলিশ নেই, ফলে স্বাভাবিকভাবে একেবারে আজ শিক্ষা দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধের প্রতিবাদ এবং ছাত্র সংসদ ভোট ও আনিস কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেয় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। হাওড়া, শিয়ালদা বিভিন্ন জায়গাতে পুলিশি ব্যারিকেড করা ছিল যাতে এই আন্দোলন, এই মিছিল যাতে বিধানসভা পর্যন্ত না পৌঁছতে পারে, কিন্তু ইতিমধ্যেই বিধানসভা গেট পর্যন্ত পৌঁছে গিয়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বিধানসভার গেটের বাইরেও পুলিশি ব্যারিকেড রয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে এসএফআই আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছেন বিধানসভার গেটের বাইরে চলছে এই পরিস্থিতি। সব শিক্ষা দপ্তর দুর্নীতিগ্রস্ত হয়ে জেলে বসে আছে। আমরা কথা বলতে চেয়েছি, বিধানসভার সেশন বসায় না, সেশন বসানোর সময় কথা বলতে চেয়েছি, দিচ্ছে না কেন? দিতে হবে আজকে কথা বলতে। এসএফআই কর্মীরা কিন্তু ছোট্ট একটা ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে কর্মীরা কিন্তু পৌঁছে গেছে। এই মুহূর্তে রীতিমতো নাজেহাল পুলিশ বিধানসভার। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আজই শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধের প্রতিবাদ সহ একাধিক দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয় এসএফআই এর পক্ষ থেকে। ব্যারিকেড সেটা আটকানোর চেষ্টা হচ্ছে, এই ব্যারিকেড আমরা বিধানসভায় কথা বলতে চেয়েছি, বিধানসভায় কথা বলার সময় আমাদের দিতে হবে। এই অপদার্থ সরকার, চোরেদের সরকার কারুর কথা শোনে না। দেখো একেবারে গেট পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে এসএফআই কর্মীরা, এবং এখানে যে পুলিশ আছে রীতিমতন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না। এই গেট ভেতর থেকে আটকানো হয়েছে, ভেতরে অধিবেশন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক তিনি গেট টপকানোর চেষ্টা করছেন, এবং এসএফআই এর অন্যান্য কর্মীরা আমাদের পার্থ দেখাচ্ছে যে পুলিশের একটা ব্যারিকেড রয়েছে সামনের গেটে। অন্তত চারজন আইপিএস অফিসার আজকে সকাল থেকে মজুদ ছিল, কিন্তু কোনোভাবে এই এসএফআই এর কর্মীরা কিন্তু এই ওয়েস্ট গেটে পৌঁছে যায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে, এবং তারপরে কিন্তু এই বিক্ষোভ চলছে রীতিমতন, টানা হ্যাচড়া চলছে, রীতিমতন বিক্ষোভ চলছে। শিক্ষামন্ত্রীকে বলুন, মুখ্যমন্ত্রীকে বলুন, ছাত্রদের সাথে কথা বলতে হবে, এদেরকে দিয়ে দেয় না, এদের কোনো লাজ লজ্জা নেই, এরা তাও ছাত্রদের মারছে। আমরা কথা বলতে এসেছি, কি অসুবিধা আছে? বিধানসভা অভিযান জেনে শুনে করা। এই মুহূর্তে এই ছবি আমরা দেখাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতন ধস্তাধস্তি চলছে, এবং পুলিশ তারা আটকানোর চেষ্টা করছে। এখানে পুলিশের যা কর্মীরা আছেন
তার থেকে কিন্তু এখানে এসএফআই এর যারা আছে তাদের সংখ্যা বেশি এবং পুলিশের চোখে ধুলো দিয়ে তারা কার্যত এখানে পৌঁছে যায়। এবং এই মুহূর্তে ছবি দেখানো হচ্ছে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি এবং পুলিশ কিন্তু পুলিশের লাঠি চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে এই যে গেটের উপরে গেটের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছে এসএফআই এর কর্মীরা, এখনো কিন্তু তাদেরকে এখান থেকে সরাতে পারেনি, ব্যারিকেড ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো ধস্তাধস্তি করবো না আমরা মমতা ব্যানার্জি না বিধানসভা এনাদের নিজেদের ডিএ বাকি সরকারি কর্মচারী সব মমতা ব্যানার্জি এসে বিধানসভা ভাঙচুর করেছিল আমরা কথা বলতে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে বিধানসভা গেটের বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এসএফআই এর ছাত্র সংগঠনের সদস্যরা পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি খণ্ডযুদ্ধের পরিস্থিতি। পুলিশ বাইরে এসে এবার কিন্তু অ্যারেস্ট করার চেষ্টা মারছেন কেন? নিয়ে বাইরে ওই পুলিশ নিয়ে বাইরে না বাচ্চা ছোট্ট বাচ্চাকে রেখে দিয়েছেন কদিন তালাশ করবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আজ ছাত্র সংগঠন এসএফআই এর প্রতিবাদ কর্মসূচি ছিল এবং বিধানসভার অভিযানের ডাক দেওয়া হয়। ইতিমধ্যে বিধানসভার সামনে পৌঁছে গিয়েছেন এসএফআই এর ছাত্র সংগঠন। অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ এর আপনাদের ছবি দেখাচ্ছিলাম, সেখান থেকে আরেকটি মিছিল বিধানসভার দিকে এগিয়ে আসছে এবং বিধানসভার গেটের বাইরে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলবো এখনো ব্যবস্থা করতে বলুন, বিধানসভা অভিযানে আসবো বলেছিলাম ছাত্রদের দাবি দাওয়া নিয়ে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি চোরগুলো জেলে, ড্রপ আউট মাধ্যমিকে এত ছাত্র ভোট হয় না, এগুলো এই ছাত্রদের ইস্যু না? এগুলো লজ্জা করে না সরকার এগুলো নিয়ে না কথা বলতে? আমরা বিধানসভা অভিযান ডেকেছিলাম, আননেসেসারিলি হাওড়ায় শিয়ালদায় আমাদের কমরেডদের আক্রান্ত করেছে, মারধর করেছে, অ্যারেস্ট করেছে। এখন আমরা বিধানসভায় এসেছি কথা বলতে, অধ্যক্ষর সাথে শিক্ষামন্ত্রীর সাথে অনেক আগে সময় চেয়ে আমরা চিঠি চাপাটি করেছি সব, এখানে ফাজলামি করতে আসিনি, কথা বলার ব্যবস্থা পুলিশকে করতে হবে। 100 বার করেছিলাম আমি জানি না কি করেছেন, চলছে এখানে এবং রীতিমতন টানা পড়েন চলছে বিধানসভার সামনে। কিন্তু পুলিশের বাহিনী এসেছে, পুলিশ এসে পৌঁছেছে, গ্রেপ্তার করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। শেষ পর্যন্ত এখানকার যারা কর্মীরা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হচ্ছে। এবং 8,207 স্কুল বন্ধ, মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। আজকে ছাত্র সংসদ নির্বাচন হয় না, তৃণমূলের পেটুয়া গুন্ডরা ক্যাম্পাসে থাকে, তার জবাব চাইতে আমরা এখানে এসেছি। তুমুল ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে এবং পুলিশকে কার্যত আজকে কিন্তু একেবারে একদিকে রেখে এখানে পৌঁছে যায় এসএফআই এর কর্মীরা। সেই সময় কিন্তু গেটে সামান্য 2-4 পুলিশ ছিল এবং তারপর এখন বিশাল বাহিনী এসে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, অ্যারেস্ট করার চেষ্টা করছে। মেন গেটের সামনে জল কামান থেকে শুরু করে সবটা রাখা হয়েছিল, কিন্তু ওয়েস্ট গেটে যে এসে পৌঁছবে এটা কিন্তু ভাবতে পারেনি। আপনাকে অ্যারেস্ট করছে কেন? কেন অ্যারেস্ট করছে? দেখো বিধানসভার গেটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এসএফআই এর যে মিছিল তা কিন্তু ইতিমধ্যেই বিধানসভার গেটে পৌঁছে গিয়েছে, ব্যারিকেড ভাঙছেন এই মুহূর্তে এসএফআই কর্মী সমর্থকরা, বাধা দিচ্ছে পুলিশ, একেবারে ধস্তাধস্তি হাতাহাতি মারামারি। সেই ছবি আপনারা দেখছেন, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, আমরা শুনবো উজ্জ্বল কি বলছেন এরা। কিছু পুলিশ তারা রয়েছে, ম্যাডাম উঠুন, না না
পুলিশ কিন্তু গায়ে হাত দেওয়া শুরু করলো এবং এখানে কিন্তু সৃজন এসএফআই রাজ্য সম্পাদককে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং কর্মীরা কিন্তু পড়ে গেছে। এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য তাকে পুলিশ টানতে টানতে এই মুহূর্তে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেই ছবি সরাসরি উজ্জ্বল এবং এসএফআই কর্মী সমর্থকদের একেবারে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে এই মুহূর্তে। ব্যারিকেড ভাঙছিলেন কিছুক্ষণ আগে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন কর্মী সমর্থকরা এবং একেবারে উঠে পড়ে গেট টপকানোর চেষ্টা করছিলেন সৃজন ভট্টাচার্য। এই মুহূর্তে তাকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে পুলিশ। টানতে টানতে গাড়িতে তোলা হলো। সব মিলে কিন্তু এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড। বিধানসভার ওয়েস্ট গেটের সামনে এসএফআই এর কর্মীরা পৌঁছে গেছিল সকলের চোখের অলক্ষে এবং তারপর সেখানে দাঁড়িয়ে প্রায় 15 মিনিট ধরে তারা বিক্ষোভ দেখায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করেছে। দেখো গাড়িতে কিন্তু কোনো মহিলা পুলিশ নেই এই মুহূর্তে, গাড়িতে কিন্তু কোনো মহিলা পুলিশ নেই এখানে। যাদেরকে নিয়ে যাওয়া হলো গাড়িতে শুধুমাত্র এসএফআই কর্মীদের তোলা হলো, এখানে কিন্তু কোনো মহিলা পুলিশ নেই এবং শুধুমাত্র পুলিশ এখানে নিয়ে যাওয়া হচ্ছে। কেন কোনো মহিলা পুলিশ নেই গাড়িতে? কোনো মহিলা পুলিশ এবং সব মিলে কিন্তু কার্যত এখানে পুলিশের সকাল থেকে বিশাল ব্যারিকেড ছিল, চারিদিক ঘিরে রেখেছিল শুধুমাত্র ওয়েস্ট গেটটা বাদ দিয়ে। এখানে এখানে মহিলা পুলিশ নেই কেন? মহিলা পুলিশ নেই, মহিলাদের ওপর টানা হেঁচড়া করছে, আমাকে ইন্টারভেন করে দাঁড় করতে হলো। এই দেখো পুরুষ পুরুষ সাংবাদিককে মহিলা পুলিশ গুঁতোতে পারে কিন্তু পুরুষ পুরুষরা এসে মহিলা ছাত্রীদের উপরে মারপিট করছে। এটা দাঙ্গাবাজ চোর চিটিং বাজদের সরকার চলছে, রাত্র বসুদের লজ্জা হওয়া উচিত। আগামী দিনে আন্দোলন তীব্রতর হবে, এখন মিছিল আসছে, দেখো না আরেকটা মিছিল আসছে বিধানসভায়, কি হবে দেখো। আরো মিছিল আসছে বলছেন সৃজন ভট্টাচার্য। এই মুহূর্তে তাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়েছে এবং উজ্জ্বল যে ছবি আমরা দেখলাম সৃজন ভট্টাচার্যকে একেবারে টেনে হিচড়ে পুলিশ নিজেদের ভ্যানে নিয়ে গিয়ে তুলল। তারা এখন এসে পুলিশ এখানে এসে এখন ব্যারিকেড তৈরি করেছে কিন্তু যখন এসএফআই এর কর্মীরা এখানে পৌঁছেছিল তখন কার্যত কোনো ব্যারিকেড ছিল না। ব্যারিকেড তার একেবারে পুলিশ এসএফআই এর কর্মীরা তারা পৌঁছে যায় গেটে এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর পর যখন বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখিয়েছে তারপরে পুলিশ আসে এবং যে সমস্ত পুলিশ আধিকারিকরা আজকে দায়িত্বে ছিলেন তারা ওয়েস্ট গেটে বিক্ষোভ হতে পারে এমনটা বোধহয় তাদের ভাবনার মধ্যে ছিল না। ফলে শেষ পর্যন্ত যখন তারা ওয়েস্ট গেটে এসে পৌঁছেছে তখন কিন্তু 15-20 মিনিট বিক্ষোভ ইতিমধ্যে দেখানো হয়ে গেছে এবং সব মিলে এসএফআই এর যারা কর্মী আছে তাদেরকে এখান থেকে আটক করা হলো, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ থেকে আসছে আরেকটি মিছিল, যাও কিন্তু বিধানসভা অভিমুখে এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে তাও কিন্তু পৌঁছে যাবে। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আবির এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায় রয়েছে? দেখো সেন্ট্রাল এভিনিউতে আমরা রয়েছি এবং এখানে সেন্ট্রাল ক্রস করছে এসএফআই এর মিছিল এবং এই যে মিছিল যাচ্ছে সেখানে আমরা দেখেছি প্রচুর কর্মী সমর্থক তারা রয়েছেন। আজকে যখন শিয়ালদা থেকে মিছিল বেরোচ্ছিল তখন এই মিছিলে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিকূল রহমানকে,
প্রতিকূল সৃজনকে গ্রেফতার করা হয়েছে বল সৃজন বলছে আরো মিছিল আছে এই মিছিল কি বিধানসভা পর্যন্ত পৌঁছাবে আমাদের কাজ যেটা ছিল সেটা আমরা করেছি বাদবাকি স্ট্র্যাটেজি পরে হবে কলকাতা পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না আমরা মিছিল করেছি বলেছে বিধানসভার সামনে যেতে দেবে না আমরা বিধানসভার সামনেও গেছি ফলে পুলিশ যেটা বলবে আমরা তার বিরুদ্ধে বিপরীত করব এই মিছিল কি এখন এগোবে ভাবছি কলকাতা পুলিশের লাইনে আমরা যাব না আমরা এসে পাই এসে পাই লাইনে যাব আমরা একটা মিটিং করব আপনারা একটু দেখাই যাচ্ছে যে ইতিমধ্যে বিধানসভা পর্যন্ত চলে গিয়েছে এসে পাই মিছিল এবং সেই জন্য যে মিছিল সেন্ট্রাল এভিনিউতে আসছিল সেই মিছিল এখন হোল্ড করছে সেন্ট্রালে এবং চাঁদনি চকের মুখে তাদের তরফ থেকে ইতিমধ্যে তারা কিন্তু এখানে বেশি করো না ভাই যদি আমাকে ভালো বলো আমি বলবো ঠিক বলেছো আমি ডুবডুবি বাঁচাই তুমি তার সঙ্গে নেছো পুলিশ আমাদেরকে ভালো ভেবেছিল ওদের কথা শুনে ওদের পিছন ভ্যানে উঠে যাব আমরা বলেছি যে পুলিশ গরু চুরির টাকা চাকরি চুরির টাকা ঋণ পরিজন করে কলকাতায় নিয়ে আসে ওই পুলিশের কথা আমরা শুনবো না আমরা কালকের বলেছিলাম বিধানসভাতে যাব আমাদের জয় হয়েছে রাজ্য সম্পাদক সৃজন বিধানসভার সামনে চলে গেছে শিক্ষা সংক্রান্ত আলোচনা আপনি বিধানসভাতে চান না তাই যেদিন সেশন শেষ হচ্ছে যেদিন অধিবেশন শেষ হচ্ছে সেদিন চারটের সময় আপনারা আমাদের সঙ্গে দেখা করার ডেট দিয়েছেন ফলে এই বার্তা নিয়ে ফিরে যাবেন আমাদের কাজ সাকসেস তো একদম আমরা কি সাকসেস একদম কত পার্সেন্ট থাকবেন দুজন পুলিশকে লাঠি ঢিলা করি খেয়েছে পাঁচ গোল গোটা গোল পাঁচ গোল আমরা এই কলকাতা পুলিশকে আর বেশি ব্যস্ত করব না আমরা আমাদের মিছিলটা এখানেই শেষ করব যারা দূরে জেলা আছেন ফিরে যাবেন কিন্তু শিক্ষা সংক্রান্ত ইস্যু নিয়ে প্রতিদিন স্কুলগুলোর সামনে আমাদের যেতে হবে এক নম্বর দু নম্বর কলকাতার আবহাওয়ার কমরেডরা দেখা করবেন রাজ্য সম্পাদক সহ যারা অ্যারেস্ট করছে তাদেরকে নিয়ে আমরা ফিরে যাব আজকের মিটিং শেষ করব শেষ করব শেষ করব সমাধান হবে না চেষ্টা করলেন এসএফআই কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি হলো এবং টানতে টানতে এসএফআই কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুললো পুলিশ যার মধ্যে সৃজন ভট্টাচার্য তিনিও ছিলেন এবং তিনি যেমনটা জানালেন দ্বিতীয় মিছিল কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে বিধানসভায় অন্যদিকে দ্বিতীয় মিছিল যা
সেন্ট্রাল অ্যাভিনিউতে ছিল সেখান থেকে কিন্তু তারা ঘোষণা করলেন যে আজকে তাদের যে উদ্দেশ্য ছিল বিধানসভা অভিযান এবং যাতে পুলিশ বাধা দেবে বলেছিল পুলিশকে প্রতিহত করে তারা বিধানসভা পর্যন্ত পৌঁছতে পেরেছেন তাকেই তারা মনে করছেন তাদের সাফল্য প্রতিদিন এই একই ইস্যুতে তাদের আন্দোলন চলবে তাই দ্বিতীয় মিছিল তারা আর নিয়ে যাবেন না বিধানসভা পর্যন্ত এমনটাই সিদ্ধান্ত নিলেন আজ বাম কর্মী সমর্থকরা এসএফআইয়ের যে কর্মী সমর্থকরা তারা দেখতেই পাচ্ছেন ছবি বিভিন্ন জায়গা থেকে আজকে একাধিক মিছিল যারা বিধানসভা অভিমুখে রওনা হয়েছিল একটি মিছিল পৌঁছে যায় সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ আর অন্যদিকে বাকি মিছিলগুলো নিয়ে তারা আর বিধানসভা পর্যন্ত যাবেন না এমনটাই এসএফআইয়ের সিদ্ধান্ত আমাদের